নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম গোলাম মোস্তফা। পুলিশ জানায়, দুর্ঘটনার কবলে পড়া অ্যাম্বুলেন্সটি কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল। পথে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান ওই রোগী। এর আগে কুমিল্লায় এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছিল তাকে। দুর্ঘটনার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।